ব্যালেন্স আইছে কি? এই মাসে স্যালারি মাত্র 20,000 টাকা। এই টাকা দিয়ে ওরে শপিং করে দিব, আর আমি কি রাখবো? ওর কাছে গেলেই তো শপিং করতে টাকা চাইবে। কি যে করি, আচ্ছা যা হবে দেখি, এখন বসে তো আছে। আচ্ছা যাই। এত দেরি হইল কেন? আরে আর বইলো না, একটু রাস্তায় তো একটু জ্যামটান ছিল, তো এই কারণে লেট হয়ে গেল। স্যালারি আসছে? আচ্ছা আগে বলো তুমি কেমন আছো, এটুক তো একটু বলো নাকি। হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আমিও ভালো আছি। তো স্যালারি কি আসছে? স্যালারি আসছে, বাট এই মাসে স্যালারি না একটু কম আসছে। কত আসছে স্যালারি? 20,000 টাকা আসছে। কেন? আরে ওই যে কয়েকদিন কাজে গিয়েছিলাম না, যার কারণে কেটে রাখছে, বুঝছো, কম দিছে। তোমাকে কতবার করে বলছি যে তুমি কাজ মিস করবা না, প্রতিদিন কাজে যাবা, তোমার দিয়েও কিচ্ছু হবে না। এই চলো আমি মার্কেটে যাব, 20,000 টাকা পাইছো, ওই 20,000 টাকা দিয়ে মার্কেট করব। এখনই চল যাবা? আচ্ছা আমার তো এখান থেকে কিছু টাকা লাগতো, তাই না? আচ্ছা আমার মার্কেট করে যদি তোমার টাকা থাকে তাহলে তুমি খরচ করো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে চলো তাইলে। হ্যাঁ আচ্ছা। এই দাঁড়াও তো একটু, আমার একটা কল আসছে। এখন আবার কে কল দিল? আরে আম্মু কল দিছে। হ্যালো আম্মু। হ্যাঁ কোথায় তুমি? বাসায়। কি তোমার 20,000 টাকা লাগবে? 20,000 টাকা লাগবে, এখন কি করব? আচ্ছা আচ্ছা আমি দেখছি। হ্যাঁ এ বলছি ঝিলিক, আম্মুর না 20,000 টাকা লাগবে। হ্যাঁ যে জানতে পারছে যে আজকে স্যালারি দেওয়ার টাইম, আর অমনি 20,000 টাকা লাগবে, চেয়ে বসে আছে। ওইখান থেকে একটা কমে দিতে পারবো না, ওইটা দিয়ে মার্কেট করব। তা মুরে কি বলবো এখন? বলো যে স্যালারি আসে নাই, বলো যে দিতে পারবা না তুমি। আচ্ছা আম্মু, হ্যাঁ আমার কাছে না টাকা নাই, স্যালারি আসে নাই, দিতে পারবো না। কি তুমি অনেক অসুস্থ? অসুস্থ? আচ্ছা আচ্ছা একটু দাঁড়াও দেখছি আমি। এই ঝিলিক শোনো না, বলছি আম্মু না অনেক অসুস্থ, টাকাগুলো তো লাগবে, এখন কি করব তুমি বলো? আমি কিচ্ছু জানি না, আমি ওই টাকা দিয়ে মার্কেট করব, ব্যাস মার্কেট করব। তোমার মাকে বলো যে ঝিলিক মার্কেট করবে, আমি টাকা দিতে পারবো না, যাও। হ্যালো শাশুড়ি আম্মা। হ্যাঁ 20,000 টাকা আছে, আপনার মেয়ে দিতে পারবে না। না না ওই টাকা দিয়ে মার্কেট করবে ও। এই আমার আম্মু তো তুমি আগে বলো নাই কিসের জন্য, এদিকে দাও। হ্যালো আম্মু, তুমি অনেক অসুস্থ। আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি 20,000 টাকা নিয়ে আসছি। এদিকে দাও ফোন। কেন এখন টাকা নিয়ে যাবা কেন? তা আমার আম্মু অসুস্থ, তো আমি টাকা নিয়ে যাব না, চুপ তো। না না এখন চলো মার্কেট করতে যেতে হবে, তোমার মা মা আর আমার মা কি কিছু না? দেখো তোমরা প্রত্যেকটা মেয়েরা এইরকম কেন? এই শোনো, তোমার মায়ের সাথে না আমার আম্মুকে তুলনা করবে না, ঠিক আছে? তোর মতো ছোট লোক মেয়ে আমি একটাও দেখি নাই, বুঝছিস? মানে তোদের চিন্তা ভাবনা এত নিচে যায় কি করে? তোরা আজকালকার মেয়েরা এইরকম কেন? মানে নিজের মাকে মা মনে হয়, অন্যের মাকে মা মনে হয় না, তাই না? তোর মতো ছোট চিন্তা ভাবনার মানুষের সাথে আমার আর থাকার ইচ্ছা নেই। তুই থাক এখানে, আমি গেলাম তোর মারে ডাক্তার দেখাইতে। আজকাল অনেক মেয়ে শাশুড়িকে অপমান অবহেলা করে, এই কাজটি দয়া করে করবেন না।